নাহরে মেলিলে রঙাতে কুহিপা জিলিকে তোমার গাঁরে মেলিলে রঙাতে কুহিপা জিলিকে তোমার গাঁলো পেপার সে সোনা পাতে সোনি কোনে কি কুয়ালি কোনে কি করিলি রঙালী বিহুর সংগতি রাখি কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থায় প্রত্যেক বর্ষের আমার ঢোল বাদন আর বিহু নাচ কর্মশালা আয়োজন করে আহিছো। আর এই বছর তার ব্যতিক্রম নহয়, এই বছর আমি ঢোল বাদন আর বিহু নাচ কর্মশালা আয়োজন করেছো। অহা 2 তারিখের 11 তারিখলৈকে আমার এই কর্মশালার পরীক্ষণ হব। এই কর্মশালাত প্রায় 500তকৈ অধিক নাচনি আর 300তকৈ অধিক ঢুলিয়া অংশগ্রহণ করেছে। আমি কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থায় প্রতি বর্ষে এই কর্মশালাখনের আয়োজন করে প্রতি বছরে কলিয়াবর মহকুমার ভিতর প্রায় 800তকৈ অধিক নাচনিয়ার ঢুলিয়া আমি প্রশিক্ষণ দিয়ে আহিছো। আর আমি কলিয়াবরবাসী রাইজের ওসর আমি চিরকৃতজ্ঞ যে কলিয়াবর কেন্দ্র ছাত্র সন্থার এই অনুষ্ঠান কলিয়াবরবাসী রাইজে সদায় সহযোগ করে আহিছে। আর আমি এবার ধন্যবাদ জানাইছো। আর এবার আমি অসমবাসী রাইজ আর কলিয়াবরবাসী রাইজক আমি কলিয়াবর কেন্দ্র ছাত্র সন্থায় একবহাগ 15 এপ্রিলের দিনা যে মুকলি বিহু আয়োজন করো সেই মুকলি বিহুলে আমি নিমন্ত্রণ জানাইছো। আমি উপস্থিত থাকলে ভাল পাম। কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার উদ্যোগত অনুষ্ঠিত বিহু নাচ আর ঢোল বাদন কর্মশালার যোজন করেছে তখনলোকে আমি প্রতি বছরে আমি এই কর্মশালাত অংশগ্রহণ করবলে আহিছো। প্রশিক্ষার্থী সকলে যি উদ্যমে আহিছে প্রশিক্ষণ লবলে তেখেতসকলক আমি শৃঙ্খলিত আর সুপরিকল্পিতভাবে আমি প্রশিক্ষণ আগবহাই বিহু নাচ আর ঢোল বাদনত অগ্রণী ভূমিকা গ্রহণ করেছো। গতি তেখেতসকলে যেদরে যুক্ত উদ্যমে আমার মাজলে আগবাড়ি আহিছে সচাক প্রশংসনীয়। এই ক্ষেত্রে কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থায় যুক্ত উদ্যোগ লৈছে সচাক প্রশংসনীয় পদক্ষেপ। আর অভিভাবক সকলে যদরে সহায় সহযোগিতা আগবাইছে তেখেতসকলে আমার ফলের আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। কেন আজি শিশুসকলে
আজিৰ দিনত অকল মোবাইল লৈ ব্যস্ত থকা দেখা যায়। সেই মোবাইলৰ পৰা আঁতৰাই আনি তেখেতসকলক সাহিত্যৰ সংস্কৃতিৰ প্ৰতি ধাউতি বঢ়াবৰ কাৰণে যি পদক্ষেপ হাতত লৈছে, আমি আৰু ছাত্ৰসন্থাই যি পদক্ষেপ লৈছে তাত আমি নথৈ আনন্দিত হৈছোঁ। আৰু আমি ভাবিছোঁ সংস্কৃতিৰ জৰিয়তে এখন সমাজ সুশৃংখলিত হৈ থাকে। গতিকে শৃংখলিত সমাজ ব্যৱস্থা হ'বলৈ হ'লে সংস্কৃতিৰ প্ৰতি বা সাহিত্যৰ প্ৰতি ধাউতি থাকিব লাগিব। আৰু সেই ধাউতিত লৈ বিহুৱা বিহুৱতীসকলে কণ কণ বিহুৱা বিহুৱতীসকলে যেনেদৰে আগবাঢ়ি আহিছে